হ্যালো এভরিওয়ান, নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে এক কালার শার্টের ওপরে কীভাবে হ্যান্ড পেন্টিং করতে পারবেন সেই টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ও ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। আর যদি আমার ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। এখানে আমি কটন কাপড়ের উপর কাজ করেছি, এটা হচ্ছে কটন কাপড়ের একটা শার্ট। আমরা অনেকেই আছি হ্যান্ড পেন্টিং পোশাক পছন্দ করি, অনেক সময় ছেলেদের ক্ষেত্রে এই হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি সবসময় পরতে ভালো লাগে না, তার জন্য এই হ্যান্ড পেন্টিং শার্টে আমরা হ্যান্ড পেন্টিং করছি। এটা সবসময় পরা যাবে, যে কোনো অনুষ্ঠান থেকে কোথাও বেড়াতে গেলেও এটা পরা যাবে, তার জন্য সবসময় পাঞ্জাবি আর কি পরা হয় না, তার জন্য এই এক কালার শার্টের উপর পেন্ট করা হয়েছে। এখানে আমি প্রথমে ড্রয়িং করে নিয়েছি শার্টটি এর বাম সাইডে, এরপর আমরা কালার করেছি। এটা হচ্ছে বাগানবিলাস ফুলের ডিজাইন, এখানে পেন্সিল দিয়ে ড্রয়িং করেছি। একটু ড্রয়িং করে নিলে আপনাদেরও সুবিধা হবে, আমি ফ্রি হ্যান্ডিং কাজটাও করা যেত, তবু আমি কিছু এঁকে নিয়েছি, ড্রয়িং করে নিয়েছি, তাহলে আমার আঁকতেও আর একটু সুবিধা হবে তার জন্য আর কি। এখানে আমি দুই কালার দিয়ে করতেছি, একটা হচ্ছে হালকা গোলাপি কালার এবং একটা হচ্ছে একটু গাঢ় গোলাপি কালার শেড দেওয়ার জন্য এখানে দুইটি কালার ব্যবহার করেছি। আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা সবসময় কথা আপনাদের মাথায় ঘুরে যে এই হ্যান্ড পেন্টিং করার পরে কি এই কালারগুলো উঠে যায় বা ধৌত করার পর উঠে যায়, আসলে এই হ্যান্ড পেন্টিং হচ্ছে যত্নের উপরে রাখলে কিছুই হয় না। যেমন হ্যান্ড পেন্টিং পোশাক ব্যবহারের পর রৌদ্রে শুকিয়ে রাখা, তারপরে এটা গরম পানিতে না ধোয়া, অতিরিক্ত ডিটারজেন্ট ব্যবহার না করা, আয়রন করার সবসময় উল্টোপিঠে কাপড়ের উল্টোপিঠে আয়রন করে নেবেন। এটাই হচ্ছে হ্যান্ড পেন্টিং শাড়ি পাঞ্জাবি অন্যান্য যে কোনো পোশাকের ক্ষেত্রে নিয়মটা মানতে হবে। এভাবে আমরা ফুলগুলো এঁকে নিয়েছি যেখানে যেখানে ফুলগুলো আঁকতে চাইছিলাম আর কি। তারপরে আমরা পাতা কাজ শুরু করেছি, পাতার কাজের জন্য এখানে আমি জলপাই কালার নিয়েছি। ক্যামেরা এবং আলো ছায়ার জন্য কালারটা একদম গাঢ় সবুজ দেখাচ্ছে, এবং শেড দেওয়ার জন্য পাতার এক পাশে আমরা ব্যবহার করেছি গাঢ় রঙের সবুজ কালার, আর এক পাশে হচ্ছে জলপাই কালার। কিন্তু আলো ডিভাইসের কারণে এই কালারটা সুন্দরভাবে দেখা যাচ্ছে না, যেখানেও আমি ফুলের মতন দুইটা কালার ব্যবহার করেছি। ফুলে ব্যবহার করেছি হালকা গোলাপি কালার এবং গাঢ় গোলাপি কালার, আবার পাতার ক্ষেত্রে ব্যবহার করেছি গাঢ় সবুজ কালার এবং জলপাই কালার, তা বোঝা যায় না আর কি। তবু আমি এখানে দুইটা কালারই ব্যবহার করেছি, চাইলে আপনারা এক কালার রঙেরও পাতা দিতে পারেন। এবার একটু আর কি আলোর জন্য বোঝা যাচ্ছে যেখানে দুইটা কালারই ব্যবহার করেছিলাম। আশা করছি পাতার কালারটা আপনারা এখন দেখেই বুঝতে পারছেন যেখানে শেড দেওয়া হয়েছে। তারপরে আমরা ফুলের ডালের অংশে ব্রাউন কালার দিয়ে ডালগুলো এঁকে নিয়েছি। এখানে একটু চিকন তুলি দিয়ে কাজ করবার চেষ্টা করবেন, তাহলে আপনাদের কাজটা দেখতেও সুন্দর লাগবে। বেশি মোটা সাইজের তুলি ব্যবহার করলে ডালগুলো অনেক মোটা হয়ে যাবে, যেহেতু ফুলগুলো অনেক ছোটো ছোটো এবং পাতার সাথে ডালগুলো চিকন দিলেই ভালো লাগবে, ডালগুলো মোটা দিলে ভালো লাগতো না। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে চিত্রকাব্য এবং আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে চিত্রকাব্য। এই ভিডিওটির প্রথম কমেন্টেই আমার পেজের লিঙ্ক পেয়ে যাবেন, চাইলে আপনারা ওইভাবে এরকম হ্যান্ড পেন্টিং শাড়ি পাঞ্জাবি টি শার্ট শার্ট আপনারা চাইলে আমার পেজে গিয়ে যোগাযোগ করতে পারেন, এবং অর্ডার করতে অবশ্যই আমার পেজে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং আপনারা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবেন। পাতার ভেতরে এই ব্রাউন কালারটা দিয়েই কাজ করেছি, পাতার ভেতরে যে শিরাগুলো এঁকে নিয়েছি, তারপর ওই ব্রাউন কালারটা দিয়েই আমরা বাগানবিলাসে যে মাঝের অংশটা তাতে দাগ দিয়ে নিয়েছি, এবং এখানে আমি
রেড কালার দিয়ে প্রত্যেকটা বাগানবিলাসের এর যে বৃতিগুলা, আসলে বাগানবিলাসের ফুলটার ভেতরে যে সাদা তিনটা ফুলের মতন থাকে ওটাই হচ্ছে আসল ফুল, আর এই যে রঙিন পাতাগুলো এগুলো হচ্ছে বৃতি। এই প্রত্যেকটা বৃতিতে আমরা দু একটা বৃতি বাদ দিয়ে দিব এবং এই বৃতির মাঝে লাল রং দিয়ে আমরা একটু শিরাগুলো এঁকে নেব। তারপরে এই বৃতিগুলো স্পষ্টভাবে বোঝানোর জন্য আমরা চারকানা থেকে রেড কালার দিয়ে হালকা হালকা লাইন টেনে দিব, তাহলে এই বৃতির অংশগুলো খুব সুন্দর লাগবে। আসলে বাগানবিলাস সবাই ফুলটা মনে করেন যে রঙিন অংশটাই হচ্ছে ফুল, আসলে ওটা হচ্ছে রঙিন বৃতি এবং এই যে সাদা অংশগুলো দেওয়া হচ্ছে এটাই হচ্ছে বাগানবিলাসের মেইন অংশ যেটাকে ফুল বলে। আমরা অনেকেই ভুল করে থাকি, তার জন্য বললাম আর কি, প্রত্যেকটা বাগানবিলাস ফুলের যে বৃতির মাঝের অংশে ফুলগুলো আমরা সাদা রং দিয়ে এঁকে নিব। এটা আমার নিজের জন্য করেছি আর কি, এটা আমি নিজে পরবো। আমি সবসময় পাঞ্জাবি পরতে পছন্দ করি না, তার জন্য এই হ্যান্ড পেইন্ট শার্টটা নিজের জন্য করেছি। আরও একটা করব পরবর্তী সময়ে, আপনাদেরকে আরও একটা এরকম শার্টের ডিজাইন দেখাবো অবশ্যই। তার জন্য আমার পেজে এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে। এইভাবে ডিজাইনটা আমরা সম্পূর্ণ করে নিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগছে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন তার জন্য ধন্যবাদ।